বিষয় নিয়ে আছে কিছু? ইয়ে গিয়ে কোন টিচার দিয়ে বা কোনো একটা ইউনিভার্সিটি যদি ওখানে নিয়োগ করতে হয়
আমি 2 বছরে আমি
ফার্মাসিস্ট কি করছে না
একটা মেলবন্ধন হিসাবে তুলে ধরছে সমাজের মাধ্যমে। সে মেলবন্ধনটা কি না, কোন ডাক্তার প্রেসক্রাইব করছে এবং কোন মানুষের কোন অসুখ সম্বন্ধে অজানা, কোন মেডিসিন সম্বন্ধে অজানা, তাকে কিভাবে খেতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, কখন ডোজটা নিতে হবে, কিভাবে নিতে হবে, ডেতে একবার নিতে হবে বা দুদিন নিতে হবে বা সপ্তাহে নিতে হবে, সেটা সেই মেলবন্ধনটা মধ্যেখানে কি করছে, ফার্মাসিস্ট সেই মানুষটাকে বা অঙ্ক মানুষটাকে সাহায্য করছে ডোজটা কিভাবে নেবে এবং তার বডির মধ্যে কোন লেস সাইড ইফেক্ট হিসাবে এবং সেটা কিভাবে বডির মধ্যে কাজ করবে। এবং তাছাড়াও কি করছে না, সে কি করছে ফার্মাসিস্ট কোয়ালিটি কন্ট্রোল হিসাবে কাজ করছে, মানে কোয়ালিটি কন্ট্রোল মানে কোয়ালিটি দিচ্ছে একটা মেডিসিনের, তার মানে তার গুণগত মান। একটা জিনিস কোনো জিনিস আমরা ইনটেক করছি বা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে বডির মধ্যে, সেটা যদি গুণগত মান না ঠিক থাকে তাহলে আমাদের বডিতে কোনো কাজ হবে না। সেই গুণগত মানটা কে দিচ্ছে, একজন ফার্মাসিস্ট দিচ্ছে। তাহলে গুণগত মান এবং গুণগত মানের উপরে যে কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে তার উপর যে পার্সেন্টেজ অফ পিউরিটি সেটা 100% থাকবে বা কি কম থাকবে সেটাও নির্ধারণ করছে কিন্তু একজন ফার্মাসিস্ট। তাই ফার্মাসিস্ট কোনো একটা ছোট টার্ম নয়, ফার্মাসিস্ট বলতে একটা বৃহৎ জিনিস, ঠিক আছে। ফার্মাসিস্ট হচ্ছে একটা, ফার্মাসিস্টের একটা আলাদা মানে আছে, ঠিক আছে, যেটা মেলবন্ধন সমাজের মাধ্যমে তুলে ধরছে এবং সেটা কি করছে না, সমাজকে অনুপ্রাণিত করছে। কিছু কিছু জায়গায় দেখবে যে সেখানে কোনো ডাক্তার নেই, কোনো হাসপাতালে কোনো চিকিৎসা চলে না, সেরকম সেখানে কি করছে না, ফার্মাসিস্ট একজন ফার্মাসিস্ট হিসাবে নিজস্ব মানে স্কিল এবং নলেজ দ্বারা সেখানে পরিষেবা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে এবং মানুষের সেবা শুশ্রূষার দ্বারা সেখানে সমাজকে অনুপ্রাণিত করছে, ঠিক আছে। কিভাবে সমাজে মানে চলা যায়, ঠিক আছে, কিভাবে সমাজকে কোনো ডিজ হলে সেখানে কিভাবে সংগ্রাম করা যায় সেটাকে শেখাচ্ছে একজন ফার্মাসিস্ট। তাই বলে শুধু ফার্মাসিস্ট নামটা বড়, এখানে কোনো ডাক্তার বা কোনো নার্সকে ছোট করা নয়, মানে তারাও যেমন মেডিকেল লাইনে আমরাও একটা মেডিকেল লাইনের অংশ, ঠিক আছে। আর হচ্ছে ফার্মাসিস্ট একটা বড় নাম, সেটা হচ্ছে কি না, ডাক্তার তার প্রেসক্রাইব দ্বারা রোগকে নির্মূল করে, কি দ্বারা না মেডিসিন দ্বারা, ঠিক আছে। সেই মেডিসিনের মধ্যে জীবনকে ভরে দেয় সেটা হচ্ছে একজন ফার্মাসিস্ট। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। যে বিশেষত্ব, সেই বিশেষত্ব সম্পর্কে আমরা সবাই জানলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা তোমরা ইফার্ম কোর্স করছো, তোমরা খুব লাকি যে এখন ইন্টারনেটের যুগে তোমরা সমস্ত জিনিস সম্পর্কে আমরা জানতে পারছো। কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি এই সময় ইন্টারনেটে এইরকমভাবে চল ছিল না বা সবারই হাতে ইন্টারনেটে এইরকমভাবে তখনও কোনো একটা সাবজেক্টের বা কোনো একটা স্ট্রিম থেকে কোন কোন দিকে যাওয়া যায়, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে শুধু যে অনার্স বা গতানুগতিক পড়াশোনার দিক ছাড়াও বিভিন্ন দিকে যাওয়া যায়, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কথা সবাই জানি, কিন্তু সেখান থেকে ফার্মাসিস্টের লাইন বা এইসব বিষয় যেগুলো আরও আছে, যেমন প্যারামেডিকেল আছে, এইসব লাইনে যাওয়া যায়, এই বিষয়গুলো খুব কম জনে অবগত থাকে ছিল সেই সময়, খুব কম অবগত। এখন তোমরা এইসব বিষয় সম্বন্ধে জানতে পারছো, এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে তোমরা যদি একটু অধ্যয়ন করো বা পড়াশোনা করো, তোমাদের যে ক্যারিয়ার আরো ভালো জায়গায় পৌঁছতে পারে। তো সেই আশা রাখবো যে তোমরা এই যে পড়াশোনাটা সে
এটা খুব সিরিয়াসলি নেবে এবং পরবর্তীতে যাতে সমাজের উপকারে তোমরা কাজে আসতে পারো, সমাজের জন্য যত কিছু অবদান রাখতে পারো সেই বিষয় সম্পর্কে তোমরা ওয়াকিবহাল হয়ে কাজ করবে। আগামী দিনে তোমাদের হাতে ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তো তোমরা সেই রকমভাবে কাজ করবে এই আশা রাখছি। আমার সম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করছি, ধন্যবাদ।